নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বাংলা শস্য বীমা যোজনায় যে সমস্ত কৃষক বন্ধুরা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তো কোন কোন কৃষকদের এই ব্যাংক কর্তৃপক্ষ টাকা কাটছে অ্যাকাউন্ট থেকে, বা আপনারা যারা বাংলা শস্য বীমা যোজনায় অ্যাপ্লাই করেছিলেন, তো আপনারা জানেন যে বাংলা শস্য যোজনায় কিন্তু প্রিমিয়াম রাজ্য সরকার দিয়ে থাকে, তাও কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কিছু কিছু কৃষকের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটতে শুরু করেছে। তো কোন কোন এই কৃষকদের কিন্তু প্রিমিয়াম টাকা দিতে হচ্ছে বা ব্যাংক কর্তৃপক্ষ টাকা কাটছে, তো অবশ্যই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে শস্য বীমার আবেদনকারীদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে আন্দোলন কৃষকদের। তো এই ঘটনাটি ঘটেছে কিন্তু দিনহাটায়, অর্থাৎ কোচবিহারের দিনহাটাতে। তো এখানে প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে শস্য বীমার আবেদনকারীদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে আন্দোলন কৃষকদের। আজ দিনহাটা 2 নম্বর ব্লকের নায়ারহাট এলাকায় উত্তরবঙ্গীয় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ওই ঘটনাটি ঘটেছে। তো আন্দোলনকারী কৃষকদের নিয়ন্ত্রণ করতে এক সময় কিন্তু সাহেবগঞ্জ থানার পুলিশকে পর্যন্ত ছুটে আসতে হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, কিন্তু মাসখানেক আগে থেকে শস্য বীমার জন্য আবেদন করেছিলেন এই সমস্ত কৃষকরা। সম্প্রতি আবেদনকারী কৃষকরা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট চেক করতে গিয়ে জানতে পাচ্ছেন যে এক একজনের অ্যাকাউন্ট থেকে কিন্তু 3,500 থেকে 5,000 টাকা পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। তো যেখানে বাংলা শস্য বীমার টাকা রাজ্য সরকার দিয়ে থাকে, তো সেখানে তাদের অ্যাকাউন্ট থেকে কেন ওই টাকা কেটে নেওয়া হলো তো তা জানতে চেয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কিন্তু তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আন্দোলনকারী কৃষকেরা। তো বিষয়টি নিয়ে কৃষি দপ্তরের স্থানীয় কেপিএস এবং ব্লক কৃষি আধিকারিকদের সাথেও কথা বলেন। তো এরপরে কিন্তু তারা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। তো স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাজদুল পাটোয়ারি কিন্তু বলেন যে এখানে আন্দোলনকারীরা সবাই কৃষক, তো এক মাস আগে থেকে বাংলা শস্য বীমার জন্য কিন্তু তারা আবেদন করেন এই কৃষকরা। তো সম্প্রতি সকল আবেদনকারীর অ্যাকাউন্ট থেকে কিন্তু শস্য বীমার নামে 1,000 টাকা কেটে নেওয়া হয়। তো যেখানে কিন্তু সরকার এই বীমার টাকা দিচ্ছে, সেখানে কৃষকদের অ্যাকাউন্ট থেকে কেন টাকা কাটা হবে, তো কৃষকরা যাতে এই টাকা ফেরত পায় তার জন্য কিন্তু এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। তো স্থানীয় কিন্তু আরো 2-1 জন কৃষক কিন্তু অভিযোগ করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিনামূল্যে বাংলা শস্য বীমার জন্য কিন্তু, অর্থাৎ শস্য বীমা কিন্তু করে দেওয়ার। তো আমরা কিন্তু 2021-এ আবেদন করেছিলাম, তখন টাকা কেটে নেওয়া হয়। এবারও 2022-এ আবেদনপত্র জমা দেওয়ার পরেই আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু কেটে নেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু স্থানীয় কৃষি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং তারাও জানিয়েছেন কৃষকদের টাকা কাটার কোনো নিয়ম নেই, তাই ব্যাংক কর্তৃপক্ষ টাকা না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। তবে যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, এখানে কিন্তু ব্যাংক ম্যানেজার দেবব্রত ভট্টাচার্য বলেন বাংলায় শস্য বীমা প্রকল্পে এবার যে গাইডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে উইলিং এবং নন উইলিং এর একটি বিষয় রয়েছে। তো যাদের অ্যাকাউন্টে টাকা ছিল তাদের কিন্তু টাকা কাটা হয়েছে, যাদের নেই কিন্তু তাদের কাটা হয়নি। তাই তবে এই কাটার সঙ্গে কিন্তু লোনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বুঝতেই পেরেছেন, বাংলা শস্য বীমা কিন্তু যোজনায় যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের বেশ কিছু কৃষকের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে কোন কোন কৃষকদের এই টাকা কিন্তু কাটছে আপনারা জানেন যে বাংলা শস্য বীমা যোজনায় কিন্তু আলু চাষিদের প্রিমিয়াম কৃষকদের কিছুটা অংশ দিতে হয়ে থাকে। তো সেই প্রিমিয়ামের অংশ কিন্তু এই এই সমস্ত কৃষকের কিন্তু অ্যাপ্লাই করেছিলেন এবং এদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটতে শুরু করেছে। তো আপনি যেহেতু এই সমস্ত কৃষকরা যেহেতু ফর্ম পূরণের সময় অনুমতি দিয়েছিলেন ব্যাংক কর্তৃপক্ষকে অটোমেটিক এই প্রিমিয়াম দেওয়ার প্রসেস, তো সেই অনুপাতে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা কাটছে। তো এরা কিন্তু যতই আন্দোলন করুক না কেন, যেহেতু অনুমতি দিয়েছিলেন কিন্তু এই টাকা কিন্তু ওরা ফেরত পাবেন না, কারণ বাংলা শস্য বীমা কিন্তু আলু চাষিরা যদি আপনাদের অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের অ্যাকাউন্টে যে নাম্বার দিয়েছেন সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেবে। তো এটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। তবে যারা ধান বা ছোলা অন্যান্য ফসল বাংলা শস্য যোজনায় অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু কোনো প্রিমিয়াম দিতে হবে না, একমাত্র আলু চাষিদের কিন্তু প্রিমিয়াম দিতে হয় কিছুটা অংশ টাকা, বাকি অংশ কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে। তো বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই জানানো ছিল যে কোন কোন কৃষকদের এই টাকা কিন্তু কেটে নেবে বা আপনাদেরকে টাকা দিতে হবে কিনা। তো কোনো চিন্তার কারণ নেই, যে সমস্ত কৃষকদের কিন্তু বাংলা শস্য যোজনায় আলু চাষ, তো আলু ফসল বাদে যে সমস্ত ফসলরা আপনারা প্রিমিয়াম অ্যাপ্লাই করেছিলেন, তো প্রিমিয়াম বিমা করিয়েছিলেন তাদের কিন্তু এই টাকা দিতে হবে না, অর্থাৎ অ্যাকাউন্ট ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না।
তো আজকে এই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল এটাই।